আসসালামু আলাইকুম বন্ধুরা, রিসেন্টলি আমি ব্লগস্পট সম্পর্কে আপনাদেরকে অনেকগুলো ভিডিও দিয়েছি এবং সেখানে স্টেপ বাই স্টেপ আমি দেখিয়েছি কীভাবে ব্লগস্পটে আপনারা একটি সাইট বানাতে পারেন, সেখান থেকে আর্নিং করবেন এবং সেখানে কীভাবে প্রপার কাজ করবেন। দেন গত একটা ভিডিওতে আমি দেখিয়েছি কীভাবে আপনারা একটি .com কিংবা আদার্স যে কোনো মাস্টার ডোমেন কিংবা টপ লেভেলের ডোমেন কিনতে পারেন বাংলাদেশ থেকে, বিকাশ থেকে খুবই রিজনেবল প্রাইসে। সো আপনাদের অনেকেরই ডিমান্ড ছিল যে সেই ডোমেনটা কীভাবে ব্লগস্পটে অ্যাড করতে হয় সেটা দেখাই যেন। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে ব্লগস্পটের যে সাবডোমেনটা আছে সেটা বাদ দিয়ে আমরা একটি মাস্টার ডোমেন কিংবা টপ লেভেলের ডোমেন অ্যাড করতে পারি। আসলে টপ লেভেলের ডোমেন কিংবা মাস্টার ডোমেন বলতে আমরা বুঝি .com, .net, .org এই টাইপের ডোমেনগুলোকে। সো আজকে আমরা দেখব কীভাবে ব্লগস্পটে আমরা .com, .net কিংবা .org এই টাইপের যে কোনো একটি মাস্টার ডোমেইন অ্যাড করতে পারি। তো আর দেরি না করে চলুন শুরু করি। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। অলরাইট বন্ধুরা, আমরা চলে এসেছি কিন্তু কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে এই ব্লগটাকে টপ লেভেলে কনভার্ট করব। ব্লগ অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন কি abirdewanbd.blogspot.com। সো এখানে একটা থিম আমি লাগিয়ে দিয়েছি, তাকে এই ব্লগটা যার সেও আমার একজন সাবস্ক্রাইবার কিংবা একজন ভাই বলতে পারেন। সো তার ব্লগটা আমি পার্সোনালি হ্যান্ডেল করছি এবং এখানে তাকে আমি একটি টপ লেভেলে ডোমেইন অ্যাড করে দিব এবং আপনাদেরকে দেখাবো। দেন এই যে থিমটা দেখতে পাচ্ছেন, এই থিমটা কিন্তু পেইড থিম। সাইটটা দেখতে পাচ্ছেন যথেষ্ট ফাস্ট শুধুমাত্র এই থিমটার কারণে, এই থিমটাও সে আমার কাছ থেকে নিয়েছে। সো আপনারা যদি একটি পেইড থিম ইউজ করতে চান আপনার সাইটে তাহলে অবশ্যই আমাকে নক দিতে পারেন, ডেসক্রিপশনে আমার ফোন নাম্বার থাকবে, অবশ্যই আমি আপনাদেরকে পেইড থিম দিতে পারবো ইনশাল্লাহ। সো পেইড থিমের সুবিধাটা হচ্ছে আপনার সাইটকে প্রচুর পরিমাণে ফাস্ট করবে। দেখতে পাচ্ছেন আমি একটি আর্টিকেল যদি ওপেন করি সাথে সাথে ক্লিক করার সাথে সাথে কিন্তু আর্টিকেলটা ওপেন হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন যথেষ্ট ফাস্ট রেসপন্স করবে সাইটটা এবং ফাস্ট যখনই আপনার সাইটটা থাকবে তখনই গুগলে র্যাঙ্ক করবে সহজে এবং আপনার ভিজিটররা বিরক্ত হবে না। এবং একই সাথে পেইড থিমগুলো অ্যাডসেন্স ফ্রেন্ডলি হয়, এখান থেকে অ্যাডসেন্সের কোনো প্রকার রিস্ক থাকে না। সো একটি মাস্টার ডোমেন এবং একটি পেইড থিম লাগালে আপনার ব্লগিং কেরিয়ার অনেকটাই এগিয়ে যাবে আশা করছি। তো চলুন এখন দেখি কীভাবে আমরা টপ লেভেলের ডোমেন অ্যাড করতে পারি। আমি গতকাল কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম যে কীভাবে একটি ডোমেন কিনতে হয়। সো তারা আমাদেরকে একটি মেইল করেছিল, দেখতে পাচ্ছেন এখানে তারা আমাদেরকে ক্লায়েন্ট এরিয়া দিয়েছিল কিংবা আমাদের ডোমেইনের টোটাল কন্ট্রোল প্যানেলটা দিয়েছিল। সো এখান থেকে যদি আমরা মেইলে ক্লিক করি কিংবা যে লিঙ্কটা তারা পাঠিয়েছে সেই লিঙ্কে ক্লিক করার পর এখান থেকে তারা আরেকটি লগ ইন লিঙ্ক দিয়েছে এবং এখানে আমাদের ইউজার পাসওয়ার্ড দিয়েছে। সো আমি লগ ইন লিঙ্কে ক্লিক করতেছি, দেন ক্লিক করার পর আমি আমার মেইল এবং পাসওয়ার্ডটা দিয়ে এই সাইটটাতে লগ ইন করে নিলাম। দেন এখন আমরা কন্ট্রোল প্যানেলে যাবো, এই যে উপরে কন্ট্রোল প্যানেল আছে জাস্ট কন্ট্রোল প্যানেলের উপর ক্লিক করব এবং এখানে আমাদের কেনা ডোমেনগুলো আমরা দেখতে পারবো। দেখতে পাচ্ছেন techycontent.com ডোমেনটা আমি কিনেছিলাম। সো ডোমেনটা এখানে দেখাচ্ছে। এখন এখান থেকে জাস্ট ম্যানেজের উপর ক্লিক করব। তার আগে একটা কাজ আমরা ব্লগস্পট থেকে করে আসবো, সেটা হচ্ছে ব্লগস্পটে যাবেন, আপনার ব্লগস্পটের যে অ্যাডমিন প্যানেল আছেন সেখানে যাবেন। আপনারা যাওয়ার পর এখান থেকে সেটিংয়ে আসলেই আপনারা কিন্তু দেখতে পারবেন এখানে আপনার ব্লগ অ্যাড্রেস। সো এর নিচে একটা অপশন দেখতে পারবেন যে সেট আপ এ থার্ড পার্টি ইউআরএল ফর ইয়োর ব্লগ। সো এটার উপর জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অবশ্যই আপনার কেনা ডোমেনটা আপনি দিয়ে দিবেন। এর জন্য আমি আমার ডোমেন নেমটা কপি করে নিয়ে আসছি এখান থেকে। দেন ডোমেন নেমটা দেওয়ার আগে অবশ্যই এখান থেকে আপনি www.টা দিয়ে দিবেন, দিয়ে আপনার ডোমেন নেমটা লিখে দিবেন। অবশ্যই https দিবেন না, কারণ http কিন্তু এই সাইডে আছে দেখতে পাচ্ছেন। দেন দেওয়ার পর আমরা যদি এখান থেকে সেভ করি তাহলে দেখবো আমাদের ডোমেনটা কিন্তু সেভ হবে না। সো www.আপনার domain name.com দেওয়ার পর আপনাদেরকে একটি ইরর মেসেজ দেখাবে এবং এই ধরনের কোড আপনারা দেখতে পাবেন, বিকজ এটা কিন্তু সেভ হবে না। সো এর জন্য আমরা চলে যাব আমাদের ডোমেনের ক্লায়েন্ট এরিয়াতে। এটা আপনি যে কোম্পানি থেকে ডোমেন কিনেন না কেন সেম একই কাজ, একটু পরিবর্তন হতে পারে বিকজ একটু ইন্টারফেসটা অন্যরকম হতে পারে। সো এখানকার ইন্টারফেস হচ্ছে এইরকম। সো এখান থেকে আমরা যাবো কি ম্যানেজ ডিএনএসে। দেখতে পাচ্ছেন আপনি যেখান থেকে কিনবেন সেখান থেকেও ম্যানেজ ডিএনএসে যাবেন। সো ম্যানেজ ডিএনএসে আসার পর এই ধরনের পেজ দেখতে পাবো, ম্যানেজ ইউর ডিএনএস। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন বেসিক ডিএনএস আছে, এর পরে আছে কিন্তু অ্যাডভান্স ডিএনএস। সো আমরা অ্যাডভান্স ডিএনএসের উপর ক্লিক করবো। সো অ্যাডভান্স ডিএনএসের উপর ক্লিক করার পর এখন এখান থেকে এই যে টাইপ দেখতে পাচ্ছেন, টাইপটা কিন্তু এ আছে। সো একে আমরা সিনেম করে নিব। দেখতে পাচ্ছেন সর্বপ্রথম আমরা সিনেম অ্যাড করবো, সিনেম রেকর্ড। সো এখান থেকে জাস্ট আমরা সিনেম ক্লিক করবো। সো সিনেম সিলেক্ট করার পর আমরা চলে যাব আবার আমাদের ব্লগে। এখন এখান থেকে এই যে www যে প্রথম অংশটা এটা কপি করব আমরা। দেন এইটা কপি করে চলে যাব আমাদের ডিএনএস ম্যানেজমেন্টে এবং এই যে হোস্ট নেমের ঘরে কিংবা এই যে ব্ল্যাঙ্ক যে জায়গাটা আছে এখানে আমরা এই www টা পেস্ট করে দিব। দেন এরপর দেখতে পাচ্ছেন এই যে ডেস্টিনেশন সিনেম। সো এখান থেকে আমরা মানে এই জিনিসটা কপি করে নিয়ে যাব ghs.google.com। সো এটা কপি করে নিয়ে যে আমরা এই যে ডেস্টিনেশন সিনেমের জায়গায় পেস্ট করে দিব, দিয়ে এখান থেকে অ্যাড করে দিব। সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের পরের আরও দুইটা অংশ আছে। তো সেম কাজটা আমরা করবো, এখান থেকে প্রথম অংশটা কপি করব, দেন ডিএনএস ম্যানেজমেন্টে এসে হোস্ট নেমের জায়গায় এটা পেস্ট করে দিব এবং দ্বিতীয় অংশটা আমরা ডেস্টিনেশন সি নেমের জায়গায় দিয়ে দিব। দিয়ে জাস্ট অ্যাড করে দিব। তবে অবশ্যই খেয়াল রাখবেন এখান থেকে আপনারা সিনেম সিলেক্ট করে রাখবেন। এই যে দেখতে পাচ্ছেন দুইটা সিনেম কিন্তু আমরা অ্যাড করে ফেলেছি এবং এখান থেকে আমাদের যে চারটা অংশ ছিল এই চারটাই কিন্তু আমরা সিনেমে অ্যাড করে ফেলেছি। দেন এখন এখান থেকে আরেকটা কাজ আমরা করব, সেটা হচ্ছে এই যে এখান থেকে সেটিংস ইনস্ট্রাকশনের উপর ক্লিক করব। দেন করার পর একটু স্লাইড করে নিচের দিকে নামলে আমরা টোটালি চারটা আইপি দেখতে পারবো। দেখতে পাচ্ছেন 1 2 3 4 এভাবে চারটা আইপি। সো প্রথম আইপিটা আমি কপি করছি। দেন কপি করার পর চলে যাবেন আপনি আপনার ডিএনএস ম্যানেজমেন্টে। এখন এখান থেকে যে আমরা আগের বার কিন্তু সিনেম অ্যাড করলাম, কিন্তু এখন আমরা কোনটা অ্যাড করছি যদি আপনারা লক্ষ্য করে দেখেন তাহলে এটা দেখতে পাচ্ছেন এ রেকর্ড অ্যাড করছি আমরা। সো এর জন্য ডিএনএস ম্যানেজমেন্টে এসে এই যে টাইপের জায়গায় আমরা সিনেম থেকে এখানে এ করে দিব, যেহেতু আমরা এ রেকর্ড অ্যাড করছি তো সেজন্য এটাকে আমরা এ সিলেক্ট করে দিব। সো টাইপ এ সিলেক্ট করার পর এখান থেকে এই যে প্রথম বক্স যেখানে হোস্ট নেম আছে, সো হোস্ট নেমের জায়গায় আমরা একটা @ দিয়ে দিব, কিছু দিব না। দেন তারপর প্রথম যে আইপিটা আমরা কপি করে নিয়ে এসেছি এখান থেকে এই যে প্রথম আইপিটা, সেটা আমরা এই যে ডিএনএসের ঘরে ডেস্টিনেশনের ঘরে আমরা এখানে ওইটা দিয়ে দিব, দিয়ে এখান থেকে অ্যাড করে দিব। দেন একইভাবে পরবর্তী তিনটা আইপিও আমরা কপি করে নিয়ে আসবো এবং ওখানে পেস্ট করে দিব। সিম্পলি প্রথম হোস্ট নেমের ঘরে আমরা দিব একটা @ দেন তারপর দ্বিতীয় ঘরে আমরা আমাদের আইপিটা দিয়ে অ্যাড করে দিব। একইভাবে পরের দুইটাও আমরা করে নিব। দেন এই হয়ে গেল আমাদের টোটাল কাজটা। এখন এখান থেকে আমরা আমাদের সিনেম এবং আমাদের এ রেকর্ড কিন্তু অ্যাড করে ফেলেছি। এখন চলে যাব আমরা আমাদের ব্লগে আবার কিংবা ব্লগারে। দেন আসার পর এখান থেকে জাস্ট সেভের উপর ক্লিক করব। দেন সেভের উপর ক্লিক করার সাথে সাথে আমরা কিন্তু দেখতে পাবো এখান থেকে আমাদের ডোমেনটা অ্যাড হয়ে গেছে। এখানে আমাদের দুইটা ডোমেন আছে দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে আমাদের যে ব্লগস্পটের ডিফল্ট যেটা আমরা ব্লগস্পট থেকে সাব ডোমেন হিসাবে পেয়েছিলাম সেইটা, এবং পরবর্তীতে আমরা যে ডোমেনটা অ্যাড করলাম যে techycontent.com সেটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। দেন এখন যদি আমরা techycontent.com লিখে সার্চ করি কিংবা ওয়েবসাইটটিতে প্রবেশ করি তাহলে দেখবো আমাদের ওয়েবসাইটে কিন্তু ঢুকছে না। সো এখনই সাথে সাথে অ্যাক্টিভ হবে না, আমরা ডিএনএস ম্যানেজমেন্টটা চেঞ্জ করেছি। কিছুক্ষণ সময় লাগে, সর্বোচ্চ 24 ঘন্টার মতো সময় লাগবে। এত সময় লাগবে না আশা করছি, জাস্ট 3 থেকে 4 ঘন্টা ওয়েট করলেই কিন্তু আমাদের ডোমেনটা সচল হয়ে যাবে। এখন আমরা আপাতত কিছুক্ষণ ওয়েট করি এবং দেখি কখন আমাদের ডোমেনটা অ্যাক্টিভ হয়ে যায় কিংবা সচল হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন আমাদের সাইটটা কিন্তু টপ লেভেল ডোমেইনে কিংবা .com ডোমেইনে কনভার্ট হয়ে গেছে। আমাদেরকে খুব বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, মাত্র 1 থেকে দেড় ঘন্টা কিংবা 2 ঘন্টা সর্বোচ্চ এর মধ্যে আমাদের ডোমেনটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন যদি আমি ওই সাইটটা ভিজিট করে আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পারবেন আমাদের সাইটটা বর্তমান techycontent.com হয়ে গেছে। এখন আর আমাদের ব্লগস্পটের যে সাবডোমেনটা ছিল সেটা কিন্তু অ্যাক্টিভ নাই। যদি আমি হোমে গিয়ে আবার আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন আমাদের সাইটটা এখন techycontent.com হয়ে গেছে। এবং একই সাথে সাইটের থিম দেখতে পাচ্ছেন আপনারা যথেষ্ট ফাস্ট কাজ করছে। জাস্ট ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের যে কোনো পেজ ওপেন হয়ে যাচ্ছে। এক্সাম্পল হিসেবে দেখেন, জাস্ট ক্লিক করব এবং সাথে সাথে পেজটা ওপেন হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে ফ্রি থিমের কাজ। আমি আবারও বলছি, থিমটা যদি আপনাদের কারো লাগে তাহলে অবশ্যই আমাকে মেইল করতে পারেন। ডেসক্রিপশনে আমি আমার ফোন নাম্বার দিয়ে দেবো, ওখান থেকে আমাকে নক দিবেন। আশা করছি আপনাদেরকে থিমটি আমি খুবই স্বল্প মূল্যে দিতে পারবো। সো আশা করছি আপনারা টোটাল বিষয়টা বুঝতে পেরেছেন কিভাবে ব্লগস্পটের সাবডোমেন থেকে একটি টপ লেভেল কিংবা মাস্টার ডোমেইনে কনভার্ট করতে পারবেন আপনার ওয়েবসাইটটিকে। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর একই সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ।